স্মার্ট মিটারক লৈ সদনের বাহিরে ভিতরে হুলস্থুল। বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্রথম দিনাই উত্তপ্ত সদন। বিগত কেইবাটাও দিন স্মার্ট মিটারের বিরোধিতার রাজ্যত উঠিছে প্রতিবাদর জোয়া। এবার রাজপথের সদনের মজিয়া পালেহি স্মার্ট মিটার বিরোধী প্রতিবাদ। স্মার্ট মিটারের আন স্মার্ট কামক লৈ সদনত বিরোধীর হাল্লা বোল। স্মার্ট মিটারের বিরোধিতারে অধিবেশনের প্রথম দিনাই সদন ত্যাগ কংগ্রেস আর এআইইউডিএফ। আমার প্রমাণ আছে, প্রমাণ আছে, স্মার্ট মিটার বন্ধ যে সদনের গতানুগতিক কার্যসূচী স্থগিত রাখার প্রয়োজন হব। সদনের ভিতর স্মার্ট মিটারের বিরোধিতারে উত্তেজনা। সদনের বাহির হাতত ল্যাম্প, স্মার্ট মিটার লৈ বিধায়ক অখিল গগৈর প্রতিবাদ। রাজ্যের শক্তি বিভাগে বিদ্যুৎ গ্রাহকক শক্তিহীন করবলে স্মার্ট মিটারে স্মার্ট লুণ্ঠন চলার অভিযোগ তুলিছে বিরোধী। স্মার্ট মিটার সংযোগ করে গ্রাহকের অতিরিক্ত মাচুল সংগ্রহ করাক লৈ অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্রথম দিনটোতে সরব হয়ে উঠিল বিরোধী। অসমত কোনো কারণত প্রয়োগ হয়ে থাকিব নোৱাৰে স্মার্ট মিটার। অসমের প্রত্যাহার হব লাগিব স্মার্ট মিটার। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিত একলগ হয়ে পড়িল কংগ্রেস এআইইউডিএফ। ডিজিটাল মিটার এবছর বিল 500 টাকা আছিল, স্মার্ট মিটার লগার পিছত সেই বিল 4000 টাকালেক বৃদ্ধি হয়েছে। 4000 টাকা পরিশোধ করবলগা হয়েছে। আমি তত্ত্ব সহকারে বিধানসভার মজিয়াত এই কথাখিনি কোয়ার সুযোগ আমি নাপালো, অধ্যক্ষ নগরীয় নিদিলে। গতি আপনার চ্যানেলের জড়িয়ে আমি সরকারক অনুরোধ জানাব বিচার যে স্মার্ট মিটারের যোগেদি আমার দুখিয়া জনসাধারণ, যখন গ্রাহক আমার বিদ্যুতের গ্রাহক, এই গ্রাহক তেজ খুহা আরম্ভ করেছে। রাজ্য স্মার্ট মিটার সংযোগের ফলত গ্রাহকে দিবলগা হয়েছে অতিরিক্ত ধন। নিজের ঘরের বিদ্যুৎ বিল হাতত লৈ সংবাদ মাধ্যমের সম্মুখত তিন বছরের হিসাব দিলে বিধায়ক অখিল গগৈ। যে লুণ্ঠন চলিছে স্মার্ট মিটার, আকো লেমর যুগলে ঘুরে যাব লাগবে, লেমর যুগ, আকো চাকির যুগলে ঘুরে যাব লাগবে, আকো নাহর গুটির যুগলে ঘুরে যাব লাগবে। 2022 সনত মে মাহ আমার ঘর বিল উঠিছিল 4044 টাকা, 2022 সনের মে মাহ, আর 2024 সনের মে মাহত আমার বিল উঠিছে 6070 টাকা, 6070 টাকা। মুখ্যমন্ত্রী মহোদয় ভালকে শুনি লোক, যানকিটা বস্তু আমার ঘর আসে সিমানকিটা বস্তু এতিয়াও আছে, আর সেইকিটা বস্তুর একে বিল আইছে 22 সনত 4044 টাকা উঠিছিল, আর 24 সনত 6070 টাকা, 23 সনত উঠিছিল 3012 টাকা, তেতিয়ালৈকে স্মার্ট মিটার লগোৱা নাই। 23 সনের মে মাহত 3012 টাকা, আর 24 সনের মে মাহত উঠিলে 6070 টাকা, ডাবল হয়ে গেল। অখিল গগৈর প্রতিবাদের সমান্তরালক সদনত স্মার্ট মিটারক লৈ সরব হয়ে পড়িল বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। কিন্তু স্মার্ট মিটার গোটেই ভারতবর্ষত যিমান দিব লাগে তার বিভিন্ন রাজ্যের যদি আমি তুলনা চাও, গুজরাটত মাত্র 5% স্মার্ট মিটার দিয়া হয়েছে, মধ্যপ্রদেশত 8%, মহারাষ্ট্র 2.2%, টোটেল মিটারের ভিতর স্মার্ট মিটারলে নিয়া হয়েছে, আর তামিলনাডুত 0.4%। কিন্তু অসমত আমি 79 লাখের ভিতর 25 লাখতক অধিক দিয়া হয়েছে, 34% বলে কোয়া হয়েছে। আর এই স্মার্ট মিটারের বিলর বিষয়ে এনেকা কথা আহিছে যে যোৱা বছর জুলাই মাহত যদি কাবার 1600 টাকা হয়েছিল, এই বছর জুলাই মাহত 2500-3000 হয়েছে বলে সংবাদ মাধ্যমত আর সোশ্যাল মিডিয়াত প্রকাশ পাইছে। সরকারে এটা সিদ্ধান্ত লব পারে যেহেতু এই স্টেটর কনকারেন্ট লিস্টর ভিতর, আমি সদনের অন্য কাম বাতিল করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সেই গতি সভা স্থগিত করে আলোচনার দিহা করবলে আপনার দাবি জানাইছো। আনহাতে বিসঙ্গতিপূর্ণ এই স্মার্ট মিটার ইতিমধ্যে কেবাখনো বহিরাজ্যয় প্রত্যাখ্যান করার পিছতো অসমত প্রবল আপত্তি সত্ত্বেও আজিলৈ সরকারে প্রত্যাহার নকরাত রহস্যর গন্ধ বিচারি পাইছে বিধায়ক মনোরঞ্জন তালুকদারে। কিবা ডাবল হয়ে গেছে,
প্রতি ক্ষেত্রতে আজি স্মার্ট মিটারে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে। সাধারণ মানুষে এটা বিদ্যুতের লাইন নিশ্চিতভাবে কর্তন হব, সাধারণ মানুষ পোহর পাব নয়, আন্ধারলকে যাব লাগবে যদি এই স্মার্ট মিটারটা চলি থাকে। কিন্তু সরকার চৈরাচারী হয়ে যাব ধরেছে বিজেপি নেতৃত্ব সরকার, আমি স্পষ্টভাবে কোথাও একটা চৈরাচারী পথত আগবাড়িছে, আর এই চৈরাচার বিজেপির একটা চরিত্র বৈশিষ্ট্য। ইয়ার মজতে শিবসাগর কাণ্ডক লৈ অখিল গগৈয়ে সভা স্থগিতর প্রস্তাবও আনে, কিন্তু প্রস্তাব অগ্রাহ্য করে অধ্যক্ষ। স্মার্ট মিটারের লগতে মাটি কিনা বেচা আর শিবসাগরের বহিরাগত সংঘাতক লৈ মুঠ তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ত আপত্তি দর্শায় আধাতে সদন ত্যাগ করে বিরোধী। বিধানসভা অধিবেশনের প্রথম দিনা এইদরে মাত্র দুঘণ্টাতে সামরণি পড়ে সদনের কার্যসূচী। হীরকজ্যোতি মালাকার আর বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।